বিধিনিষেধের মেয়াদ আগামী 14 জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী 7 জুলাই মধ্যরাত থেকে 14 জুলাই মধ্যরাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ সময়টায় কেউ অকারণে ঘর থেকে বের হতে পারবেন না, এমন কাউকে পাওয়া গেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই বিধিনিষেধ এবারও কার্যকর থাকছে। দর্শক, আরো 7 দিন বেড়েছে চলমান লকডাউন। পাশাপাশি এই মুহূর্তে রাজধানীর লকডাউন পরিস্থিতির খবর দিতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হাবিবুর রহমান পলাশ। পলাশ, চলমান লকডাউনের বিধিনিষেধ অপরিবর্তিত রেখে আরো 7 দিন বাড়ানো হয়েছে, এ বিষয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। নাসরিন, আপনি যেমনটি বলছিলেন সেই জায়গা থেকে আপনাকে আমরা জানাতে চাই যে আপনি জানেন যে আজকে লকডাউনের পঞ্চম দিন, অর্থাৎ টানা 7 দিনের যে লকডাউনটি দেওয়া হয়েছিল তার আজকে পঞ্চম দিন আমরা পার করছি। এবং এরই মধ্যেই আপনি জেনেছেন যে প্রথম 7 দিনের লকডাউন ছিল আগামী 7 তারিখ পর্যন্ত, এবং টেকনিক্যাল পরবর্তীতে সরকার চিন্তা করেছিল যে সিদ্ধান্ত দিবে পরবর্তীতে কী হবে। সেই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরও 7 দিন প্রজ্ঞাপনটি বাড়ানো হয়েছে, অর্থাৎ এই লকডাউনটি, চলমান লকডাউনটি আগামী 14 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ থেকে যেই প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে আপনি দেখেছেন স্পষ্টই বলা আছে যে পূর্বে যে 21 দফা ছিল বিধিনিষেধ সেটি বলবৎ থাকবে এখানে এই সময়টাতে, এই আগামী 14 তারিখ পর্যন্ত। এবং এই 5 তারিখে যে আজকে যেটি বাড়ানো হলো, গতকালকে আমরা দেখেছি যে করোনা মোকাবেলার যে টেকনিক্যাল কমিটি আছে তারা সুপারিশ করেছে যে এই বিধিনিষেধ যদি 7 দিনে যেই লক্ষ্যটি স্থির করা দরকার, অর্থাৎ 7 দিনে করোনা মোকাবেলা যে রেস টেনে ধরা দরকার সেটি সম্ভব নয়, বিধায় আগামী এটাকে আসলে বৈজ্ঞানিক যে সিস্টেমটা সেটা 14 দিন, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতাকে রোধ করার জন্য 14 দিন প্রয়োজন হয়, সেটি বিবেচনায় নিয়েই আজকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত চলমান লকডাউন বিধিনিষেধকে অব্যাহত রেখে বাড়ানো হয়েছে। তবে যে তথ্যটি আপনাকে দিতে চাই, আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা গিয়েছি এবং সেখানে আপনি জানেন যে এই সময়টাতে মানুষ প্রচুরভাবে, আজকে আমরা দেখেছি যে একদম ঢিলে ঢালা পরিস্থিতি আছে, মানুষজন বের হয়েছে, এবং বিশেষ করে আমরা দেখেছি আজকে চেকপোস্টের অবস্থাটা খুব ফাঁকা, খুব একটা চেকপোস্টে বসা তৎপরতা আমরা দেখি নাই। তবে দিনের মধ্যভাগে এসে দেখেছি প্রশাসনের লোকজন কিছুটা তৎপরতা চালিয়ে যাচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা এখন পাড্ডাতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও একটি পুলিশ ব্যারিকেড সৃষ্টি করেছে এবং তারা দেখার চেষ্টা করছে যে কারা বের হয়েছে, এখানে কি অবস্থা। সব মিলিয়ে যদি বলা যায় যে সাধারণ মানুষ কিন্তু গত 2 দিন আগে যেরকম কম ছিল এখন কিন্তু রাস্তায় আমরা বেশি দেখতে পাচ্ছি। এই অবস্থায় করোনা মোকাবেলার জন্যে সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া যাবে না, কারণ এরই মধ্যেই আমরা জানি যে আজকে প্রায় 164 জনের প্রাণ গেছে এই করোনা ভাইরাসের করোনায় এবং করোনা উপসর্গ নিয়ে। আইডিসিআর বিকালে তারা তথ্য দিবেন, সেই নাম্বারটি আজকে সবচেয়ে বেশি হবে বলেই আমরা মনে করছি। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাড্ডা থেকে বর্তমান করোনা পরিস্থিতি এবং বর্ধিত করোনা পরিস্থিতির খবরাখবর নিয়ে আমাদের সাথে ছিলেন সহকর্মী হাবিবুর রহমান পলাশ।